জঙ্গিবাদ প্রতিরোধে শুধু বিএনপি না শুধু সমাজ থেকেও একটা জাতীয় ঐক্য ডাক দেওয়া হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেন এতে আওয়ামী একটা মঞ্চে আনার ইচ্ছাই বেশি দেখা যায় আওয়ামী লীগ বিএনপি হাতে হাত রাখলে আত্মঘাতী জঙ্গিরা ভয় পাবে কিনা এটা আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপির একসঙ্গে আসার ডাক আপনারও আহ্বান কিনা একটু পেছন থেকে দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে যেটাকে বলা হয় নাইন ইলেভেন তারপরে সেখানে অনেকগুলো জরুরি আইন পাশ হয়েছে অর্থাৎ এবং কমিটি হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকেও অর্থাৎ বিরোধী আইনের জন্য প্রস্তাব পাশ করেছে তেরোশো তিয়াত্তর নম্বর প্রস্তাব আমরা যেটি দু হাজার চার সনে এইসব প্রস্তাব হয়েছে কি জন্য যে সারা পৃথিবীর সব দেশকে তারা বলেছে আপনারা সন্ত্রাস বিরোধী আইন করুন জাতিসংঘের ইতিহাসে একটা উদ্ভুত ঘটনা একশো একানব্বইটি দেশের মধ্যে একশো ষাটটি দেশ নয় মাসের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ওই বিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে বলে তারা রিপোর্ট করেছে যদি জাতিসংঘের অন্যান্য আইনের ক্ষেত্রে দেখেন এত তাড়াতাড়ি প্রত্যেক দেশ সাড়া দেয় না তো আমাদের দেশও অন্য কারণে আমরা আসি মার্কিন দেশে আপনি বলবেন না যে সেখানে নির্বাচন ঠিকভাবে হয়নি সেখানে আপনি না যে যারা প্রতিনিধিত্ব করা দরকার তারা সংসদে নেই তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমীক্ষা প্রকাশ পাচ্ছে জনগণ সরকারকে বিশ্বাস করে না অন্তত এই কাউন্টার টেরোরিজমের প্রশ্নে এবং তারা মনে করে দি গভর্নমেন্ট ইজ ইন ডিক্লাইন অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে অথবা জনগণের কল্যাণের ক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষমতা ক্রমশ সেখানে অকার্যকর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি আমি আপনি চাই আমি এভিডেন্স দেব এখন বাংলাদেশও হচ্ছে কি সংসদ যদি ঐক্যবদ্ধ হয় আসলে ঐক্যের ধারণাটা সংসদের মধ্যে নিহিত নয় ওকে তো ন্যাশনাল সিকিউরিটির যে কথাটা এখন সর্বত্র উঠেছে যেমন তুরস্কে দক্ষিণ কোরিয়ায় একটা ন্যাশনাল সিকিউরিটির ডকট্রিন হচ্ছে যেটা মানে হচ্ছে সিভিল বা মিলিটারি একসাথে শাসন করা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কথা হচ্ছে এগুলি পাকিস্তানে আছে এখন প্রশ্নটা হচ্ছে ঐক্য বলতে এইটা বোঝানো হচ্ছে নাকি ঐক্যের যে ক্ষম মূল ধারণা জনগণের সাথে রাষ্ট্রের ঐক্য এখনো দেখেন রাষ্ট্র আর জনগণ কিন্তু এক হয়নি যেখানে আমাদের এখানে যে আইনগুলো হয় কাউন্টার টেরোরিজম অ্যাক্ট ভারতে অজস্র হচ্ছে মিসা থেকে শুরু করে মেনটেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে ভারতে কত রকমের যে সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে সেখানে জম্মু কাশ্মীর সমস্যা আছে পাঞ্জাব সমস্যা আছে উত্তর সমস্যা আছে এবং মধ্য ভারতের সমস্যা আছে বামপন্থীদের সমস্যা আছে সেই জন্য আমি বলছি যে সেই কারণে দেখা যায় কি যখনই ন্যাশনাল সিকিউরিটির কথা হয় কি জানেন মূল কথাটা সিকিউরিটি অব দ্য স্টেট রাষ্ট্রের নিরাপত্তা তার বিপরীতে দাঁড়ায় কি জনগণের নিরাপত্তা তাহলে রাষ্ট্র এবং জনগণ আমরা ধরে নিয়েছিলাম যে এক জিনিস কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা জনগণের নিরাপত্তাকে মাঝে মাঝে বিঘ্নিত করে এটা হচ্ছে শাকের করাতের মতো আপনার সন্ত্রাস দমনের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ নেয় সেই পদক্ষেপ তো এই দেশে আছেই আইনের দিক থেকে যেমন আঠারোশো একষট্টি সালের পুলিশ আইন অনুসারে এই দেশের পুলিশ চলে পুলিশ সমস্ত ফৌজদারি ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে আমাদের দেশে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি আমরা ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুরোপুরি আস্থা নিতে পারি না যেমন সেখানে ফাঁক দিয়ে বেরিয়ে যায় অথবা বিচারে বিলম্ব হয় এই দুটো কারণেই আমরা বিশেষ আইনের দাবি তুলেছি এবং সেই আইন ভারতে যথেষ্ট হয়েছে এখানে পাকিস্তানি পিরিয়ডটা যাওয়ার কারণে আমরা একটা পর্দায় আচ্ছন্ন করে ফেলি ব্রিটিশ আমলে যে আইনগুলো হয়েছিল জাতীয় নিরাপত্তার জন্য সেগুলি আমাদের মোটামুটি চলছে তারপরে যা কুলাচ্ছেন আমরা নতুন করে করছি আমরা বক্তব্য হচ্ছে এটাই জাতীয় ঐক্য এই প্রয়োজন রাষ্ট্রের সাথে জনগণের যে ঐক্য সেটা আমাদের এখানে ব্যাহত রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা এক হওয়া উচিত কিন্তু এক নয় বরঞ্চ রাষ্ট্রের নিরাপত্তা বেড়ে গেলে জনগণের নিরাপত্তার হানি হয় আগে আমরা নিরাপত্তা বলতে কি বুঝতাম আক্রমণকারী বিদেশি সেনাবাহিনীর বিরুদ্ধে দেশকে দাঁড় করানো আমাদের দেশকে রক্ষা করানো জনগণের এইটাই সমস্যা আমরা দেখছি শুধু ব্যক্তিগত একজন দুজন গুপ্ত হত্যা করছে সেটা নয়। ব্যাপক ভাবে দলগত ভাবে আক্রমণ হয় যেটাকে আমরা এখন নতুন নাম দিচ্ছি নতুন ধরনের যৌথ সন্ত্রাসবাদ যেটা এক ধরনের রাজনৈতিক আন্দোলনের মতো কিন্তু যেটা রাষ্ট্রের সীমার বাইরে থেকে আসে তো সেটা দমন করার জন্য জনগণকে নতুন করে সংগঠিত করা দরকার কারণ রাষ্ট্র একা এটা পারে না দীর্ঘমেয়াদিতে যেমন পুলিশ অপারেশন দিয়ে ব্রিটিশরা এই দেশে যেগুলো যা বিপ্লবী আন্দোলন ছিল সেগুলোকে তারা দমন করেছে সেই দশক থেকে পর্যন্ত জাতীয় অথচ দিক থেকে সন্ত্রাসমূলক আন্দোলন হয়েছে তখন তাদেরকে কি নাম বলা হতো তাদেরকে প্রথমে বলা হতো অ্যানার্কিস্ট তারপরে বলা হতো টেরোরিস্ট এবং তারা নিজেদের বলতেন বিপ্লবী কেউ কেউ নিজেদেরকে টেরোরিস্ট বলেছেন টেরোরজম কথাটা আজকে যতই খারাপ শোনাক না কেন দুশো বছর আগে এত খারাপ শোনা যেমন ফরাসি বিপ্লবী যারা বিপ্লবী তারা নিজেদের টেরোরিস্ট বলতো রবসপিয়ার দাতো এরা রাত্রিস্ট আমরা টেরোরিস্ট আমরা মাধ্যমে দেশ শাসন করব। এখন সমস্যা হচ্ছে কি সন্ত্রাসকতা শুধুমাত্র রাষ্ট্র বহির্ভূত যারা সন্ত্রাস করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না রাষ্ট্র সন্ত্রাস করে এই কথার মানা দরকার কাজে আমি শেষ কথাটা এটাই বলি রাষ্ট্র মাঝে মাঝে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে জনগণকেই ভীত করে তোলে এটা ইংরেজিতে বলে দ্বারা ওভার অং আমরা তো স্বাধীন হয়েছি ক্ষেত্রে রণজিৎ গুহদের শিষ্য তিনি পুলিশ সম্পর্কে একটা প্রবন্ধে বলেছেন উপর ঘটনা করতে গিয়ে এইটা হচ্ছে ব্রিটিশ ঐতিহ্য এখন ভারতের সমানে চলেছে আমি ভারতের উদাহরণ দিচ্ছি এই জন্য তিনটা কথা বলবো আমাদের সিকিউরিটির কনসেপ্ট তিনটা একটা হচ্ছে আমাদের টেরিটোরিয়াল সভারেন্ট আমাদের দেশের জনগণের এক অংশ রাষ্ট্রকে আক্রমণ করছে তারা যত ক্ষুদ্র হোক যত বিপদগামী হোক এটা হচ্ছে প্রথম আমাদের সিকিউরিটি আরেকটা কি আমাদের রিজিয়নাল সিকিউরিটির প্রশ্ন আছে আমাদের সাথে ভারত জড়িত চীন জড়িত আর একটা গ্লোবাল সিকিউরিটির প্রশ্ন আছে আমরা সারা পৃথিবীর সাথে জড়িত এই সময় ব্রেজনেভের আমলে এশিয়ার যৌথ নিরাপত্তা বলে একটা কথা তারা বের করেছিল আমাদের ভারতের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর ভারত বলছিল বাংলাদেশের কোন সামরিক বাহিনীর দরকার নাই কারণ কি ভারতের সাথে যেহেতু আমাদের বন্ধুত্ব তোমার এত টাকা পয়সা খরচ করার দরকার কি এটা বলেছে তারা এবং ভুয়া কথা নয় কি যৌথ বলছি এখন যে নিরাপত্তার সমস্যা আমাদের দেখা দিয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে যুক্ত হয়েছে এই ইসলামিক টেরোরিজম নামে বাহির থেকে আসা এইটার আক্রমণের শিকার ভারত হয়েছে ওই বোম্বে আক্রমণ থেকে শুরু করে আমরাও হয়েছি এইখানে আমাদের আঞ্চলিক সহযোগিতা দরকার আমাদের বসে সহযোগিতা দরকার কিন্তু সবচেয়ে বড় দরকার আমাদের জনগণের সাথে সরকারের সহযোগিতা আমাদের একটা ভালো সুনির্বাচিত পার্লামেন্ট থাকা সত্ত্বেও আমরা জানতে চাইছিলাম জঙ্গিবাদ বিরোধী জাতীয় করতে যে বিএনপি সিনিয়র নেতারা বিশ বাইরেও অনেক নেতাদের বাসায় যাচ্ছেন দাওয়াত দিচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখছেন এবং জানতে চাইছিলাম যে আপনি দাওয়াত পেয়েছেন কিনা শুনেন দাওয়াত আমি পাইলে নাই এমন কারা কারা পাইছে আমি জানি না তবে আমি একটু যেহেতু ভাইয়ের কথা ধরেই আর আপনার কথা ধরে বলি যে দেখেন আসলে এই যে রাষ্ট্র পাবে না সেটা ঠিক না রাষ্ট্র কিন্তু ভারতে দেখা গেছে নকশাল যে হত্যাকাণ্ড ঘটাইছিল সেটা কিন্তু ইন্দিরা গান্ধী সরকার সেখানে সফল হয়েছে শ্রীলঙ্কাতেও আমরা দেখছি সফল হয়েছে অনেক রাষ্ট্রে সফল হয়েছে আবার এখন যে সমস্যাটি আমরা দেখি এটা একটা বৈশ্বিক এটা গ্লোবাল সারা পৃথিবীতে চলছে আজকে যা ফ্রান্সে কি আমাদের দেশে তার চেয়ে শতগুণ বেশি ফ্রান্সে আজকে ভীতি আর আতঙ্কের ভিতরে মানুষ বাস করে আমেরিকার মতো জায়গায় সেই একই অবস্থা কিন্তু আপনি কি মনে করেন যে সরকারের প্রতি বা সংসদের প্রতি ইমান না থাকার যে জনগণের পরিস্থিতির কথা ডক্টর সলিমুল্লাহ খান বলছিলেন ফ্রান্সে অবস্থাটা সেরকম ফ্রান্সের লোক তো সরকারকে বিশ্বাস করে পুলিশকে বিশ্বাস করে সরকার এক্সিডেন্ট হ্যান্ডকে বিশ্বাস করে আমাদের চেয়ে বেশি বিশ্বাস করে লিস্ট এখানে সরকারের উপর পার্লামেন্টের তো আস্থা আছে সরকারের ভিতরে একটা মানে পার্লামেন্টের ঐক্যমত আছে যেটা আগেই এবং জনসমর্থন ভালো আছে এটা ব্যাপারে কোনো দ্বিমত না এখানে যেটা সমস্যাটা হচ্ছে এর আগে যেটা হয়েছিল পাওয়ার যেটা সরকার বন্ধ করে দিচ্ছে এখন যেটা হচ্ছে সেটাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করে কেউ আইএস বলে কেউ জেএমবি বলে কেউ অন্যভাবে বলে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাখ্যা কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের দেশে আমাদের দেশের যে জনগণের যে মেন্টালিটি জনগণের যে সামাজিক যে অবস্থান ধর্মীয় যে অবস্থান তাতে এখানে ওই মানে ওই ধরনের যেটা আফগানিস্তানে ইরাকে বা অন্যান্য পাকিস্তানে বিভিন্ন দেশে যেভাবে মানে আলকায়েদা লাদেন বা যে তারা করেছে সেই ধরনের অবস্থা দেশে তৈরি করা করতে পারবে না সেটা সম্ভাবনা কম এটা কি থিঙ্কিং হ্যাঁ নাকি সত্যি সত্যি এটা সম্ভাবনা আমি কম মনে করি তবে বিচ্ছিন্ন ঘটনা যে এখানে ঘটবে না কিছু লোক তো গেছে এবং কিছু লোক ট্রেনিং দিচ্ছে বুঝে দিক না বুঝে দিক এখন যেটা আমরা দেখছি সেটা হলো যে কারা ট্রেনিং দিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা তাদেরকেও এভাবে নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে বা মাদ্রাসায় কারণ হু আর দা পিপল এখন এখানে একটা ব্রেন ওয়াশ আছে এইটাকে এখানে আসল জায়গায় আসতে হবে আপনাকে আপনাকে আসতে হবে মাদ্রাসায় যারা খুব মানে একটু গরিব থাকে এবং লেখাপড়া পিছনে পড়া থাকে তাদেরকে তারা ব্যবহার করতে পারে এটা একটা টার্গেট আছে এবং ইংলিশ মিডিয়ামে যারা হতাশ থাকে থাকে বাবা থাকে অন্য কাজে মা থাকে অন্য কাজে কেউ থাকে মানে ক্লাবে গিয়া মা বাবা থাকে পয়সা আয় করবে বিজনেস নিয়ে ব্যস্ত থাকে করাপশন করে কারণ যখন দেখে বেতন পায় পঞ্চাশ হাজার টাকা আর বাসায় নিয়ে আসে পঁচিশ লক্ষ টাকা মাসে ওই সন্তানের মাঝে তো নানা ধরনের প্রতিক্রিয়া কাজ খুবই সরলীকরণ ডক্টর ফরাজি কারণ আমরা দেখেছি যে ইংল্যান্ডে যাইসব লোকরা জঙ্গিতে যোগ দিচ্ছে যেসব আমি বাংলাদেশি পিপুল তখন তাদের কিন্তু হতাশা কাজ করতে পারে এবং ফ্রেশ হতে পারে কারো মাদক যেতে পারে এবং তাদেরকে ব্যবহার করা অতি সহজ এটা এখন এটা করণীয় কি করণীয় প্রথম ওটা যে পরিবার পরিবার তার সন্তানকে মানে দেখাশোনা করতে হবে পরিবারের উপর সন্তান উপর তার মানে খবরদারি থাকা দরকার শিক্ষা দেওয়া দরকার মূল্যবোধে চারিত্রিক দেশপ্রেম দেওয়া দরকার স্কুলের দেওয়া দরকার স্কুলের সেই অবজারভেশন নাই সেই ধরনের মানে পরিবেশ নাই আমাদের এ দুটো এখন এর পরেই আসছে যে সামাজিক মানে পরিবেশগুলা তারা করবে এখন সেইটা নাই বিধেই তো আজকের আমাদের ছেলেপেয়েরা নষ্টের দিকে যাচ্ছে আমাদের ফিরাতে হবে ফিরাতে গেলে এখন কিভাবে করা যাবে আমাদের সবাইকে তাইলে এক আওয়াজে আসতে হবে এবং সেটা তো বিচ্ছিন্নভাবে উনি দলও অনেকে যাবে না আপনি দলও যাবে না আমি দলেও যাবে না সেটা

দেওয়া জেতে পারে বলে মনে করছেন বিএনপিকে সমর্থন করেন বা পরামর্শ দেন এমন বুদ্ধিজীবীরা আপনি জানেন অধ্যাপক আমজদিন আহমেদ আজকে স্পষ্টই বলেছেন যে জামায়াতকে ওইভাবে রাখার আর প্রয়োজন নাই জামায়াত একটি দায়ে বা বোঝায় পরিণত হয়েছে আপনি তার এই পর্যবেক্ষণকে কিভাবে দেখছেন তার আগে বলছিলেন যে আমরা যে ঘটনাটা নিয়ে আলোচনা করছি যেটাকে আমরা আপাতত ভালো শব্দ না থেকে সন্ত্রাসবাদ বলছি এটা তো সন্ত্রাসবাদের চেয়েও বেশি কিছু এটা এক ধরনের রাজনৈতিক যাতে বলে আন্দোলন আমি বলবো যে এটা ট্যাক্টিস হিসেবে তারা সন্ত্রাসকে গ্রহণ করেছে তো সেইটাকে আমরা বোঝার জন্য দুটো থিওরি পাই মোটামুটি একটাকে ইংরেজিতে যদি বলি যে সন্ত্রাস হচ্ছে এক ধরনের উপসর্গ সিন্ড্রম মানুষের বলে না ডাউন সিন্ড্রোম হয় এটা সন্ত্রাস সিন্ড্রোম যে দেশের মধ্যে কোন কোন আমরা মনে করি কি হতে একটা ছেলে মানসিক ভাবে বিকারগ্রস্ত সেরকম সে মানসিকভাবে সন্ত্রাসী হয়েছে এটা আরেকটা থিওরি হচ্ছে ব্রেন ওয়াশ থিওরি সেটা বলতেছে কি সন্ত্রাসের একটা হাতিয়ার অন্য রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য এই তরুণদেরকে ব্যবহার করছে এখন দুটো থিওরির মধ্যে হয়তো আংশিক সত্য থাকতে পারে কিছু কিছু তরুণ নিজের উদ্দেশ্যে উদ্দেশ্য হয়ে সে হয়তো তার রাজনৈতিক নেতা খুঁজতে গেছে যে আমি এরকম একটা প্রতিরোধ করতে চাই আর তো বলছে না ওই ধরনের তরুণদেরকে বেছে বেছে তারা তাদের কাজে রিক্রুট করছে এই যে দুটা থিওরি একটা হচ্ছে টেরোরিজম এস সিন্ড্রম অ্যান্ড টেরোরিজম অ্যাজ এ টুল আমি এই দুটো কথা পরিষ্কার করতে চাই এখন সেটা যদি তোমার ঠিক না হয় এখন ধরেন সরিষার মধ্যেই তো ভূত থাকে এখন বিএনপি আগে বলছে আসা আমরা সবাই ঐক্য করি ধরুন কথা কথায় তর্কের খাতিরে বিএনপি এই সন্ত্রাসের হতা তাহলে তার সাথে আপনি ঐক্য করবেন কি করে আপনার তো আগে ওটা নির্ণয় করতে হবে আজকে পুলিশ বাহিনী দেখিয়েছে এটার মাস্টার মাইন্ড যারা দুজনের নাম প্রকাশ করেছেন তারা তাদের জন্য তারা পুরস্কার ঘোষণা করেছেন আচ্ছা তারা যদি এখন পরে খুঁজে বাজে পিছনে আরো মাস্টার মাইন্ড আছে মাস্টারের মাস্টার আছে কথা কথায় সেই জন্য সরিষার মধ্যে ভূত থাকলে সেই সরিষ দিয়ে ভূত যাবে না এখন অধ্যাপক এমাজুদ্দিন সাহেব যেটা বলছেন যে এটা একটা লাইবিলিটি হয়েছে এমাজুদ্দিন বিএনপি নন আপনার জানতে হবে এটাকে বিএনপির বক্তব্য হিসেবে নেওয়া যাবে না এমাজুদ্দিন সাহেব বিএনপির সাথে বহুদিন ধরে জড়িত আছেন তিনি ভাইস চ্যান্সেলার ছিলেন তখন থেকে বিএনপির সাথে আছেন অধ্যাপক হিসেবে তার সুনাম আছে এবং দেশের মানুষ বুদ্ধিজীবী হিসেবে তাকে সম্মান করে আমরাও সম্মান করি কিন্তু তার সবগুলো কথাকেই বেদ বা অভ্রান্ত কেউ বলবেন না তিনি নিজেও বলবেন না তিনি এখন যেটা বলছেন সেটা রাজনৈতিক একটা কৌশল হতে পারে আমাদের দেখতে হবে যে মূল বিএনপি নেতৃত্ব তারা তো হাজির আছেন তারা তো মারা যাননি তো তারা কি বলছেন তাদের কাছে জামাত যদি লাইবিলিটি হয় তারা সেই ঘোষণা দেবেনি যদি তারা দিতে চান তারপরে প্রশ্ন হচ্ছে এই সন্ত্রাসের ফলে আমরা দুটো থিওরি দিই এই সন্ত্রাস কে করছেন এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে সন্ত্রাস না করলে এর বেনিফিশিয়ারি কারা লাভজন কারা হচ্ছে এখন সন্ত্রাসের উদ্দেশ্য আমি বলি যে বর্তমানে বাংলাদেশের সরকার যেটা আছে সেইটাকে

আমি জনগণের কথা যেভাবে কল্পনা করছি সেটাই বলছি জনগণ যদি এই সন্ত্রাসীদের দ্বারা উদ্দীপিত হতো তাদের সমর্থন করতো তাহলে তারা এটা আরো করতো কিন্তু জনগণ যদি সেটা প্রত্যাখ্যান করে ওই জায়গাতেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং পুলিশের নিয়ন্ত্রণের মাধ্যমে তাদেরকে কিছুদিন দমন করা যাবে কিন্তু দীর্ঘ দমন করতে হলে জনগণ করতে হতে হবে আমার ধারণা এখানে তাদের কার্যবলী শুধুমাত্র বর্তমান বর্তমান সরকার বা নয়। যে অনেকগুলো দীর্ঘদিনের যে আমাদের কতগুলো বিশ্বাস লালিত বিশ্বাস সমাজের কতগুলো অন্তর্নিহিত কাঠামো আছে দেখা যায় না ইনভিজিবল স্ট্রাকচার সেটাকেও তারা আঘাত করছে যে কারণে যেমন তার ইসলামের নাম ব্যবহার করে যে কোনো লোককে হত্যা করা যারা নিরপরাধ এটা ইসলামের কোন ব্যাখ্যা মতে সমর্থনযোগ্য হয়নি এবং শুধুমাত্র আমাদের দেশের সারা মুসলমানীতেই বলবে হ্যাঁ আপনি জিজ্ঞেস করতে পারেন আফগানিস্তান ইরাক বা সিরিয়াতে যেখানে যুদ্ধ বৈধ আমি একটা হাদিসের বলি যদি কোনো যুদ্ধে আপনার জেতার সম্ভাবনা শতকরা এক ভাগও নেই তেমন যুদ্ধে যাওয়া যায় নয় দারুল হর এবং দারুল ইসলাম যে তর্ক ব্রিটিশ আমাদের এখানে করেছিল এখানে জুমা পড়া যাবে কি যাবে না আঠারোশো সত্তরের আগের কথা বলছি তখন এই তর্ক এসেছিল যে যৌনপুরের মৌলানা কেরামত আলী আঠারোশো সত্তরে ফতোয়া দিয়েছিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা যায়জ নয় কারণ এটা দারুল ইসলাম না হইতে পারে কিন্তু এটা দারুল হরব নয় আমি কথাটা বলছি ভারতের মুসলমানদের আন্দোলন একটা ইতিহাস তো আছে সেখানে দেখা যায় অনেকে যুবা পড়তো না যারা ওভাবি চলে গেছিল ব্রিটিশ বিরুদ্ধে প্রথম লড়াই যারা করে অর্থাৎ আঠারো সাতান্ন পরে যারা সংগঠিত ভাবে লড়াই করতে তারা দেশের বাইরে চলে যায় আবুল মনসুর আহমদের আত্মজীবনীমূলক বই

ভ্রান্ত এই জন্য নয় যে ইসলাম এটা অনুমোদন করে কি করে না সেই জন্য নয় যুদ্ধের নিয়ম অনুসারে ওইটা ভ্রান্ত

আইডিওলজি ওই যেটা মানে সন্ত্রাস বলি আর জঙ্গিবাদ বলি এখন আইডোলজি যদি কেউ ধরে তার মাথা যদি সেইভাবে ওয়াশ করে তাহলে আপনি শুধু তাকে প্রশাসন দিয়া মেরে কেটে আপনি পারবেন না আপনাকে আবার ওই মানে ডোজের যদি আপনি না দিতে পারেন ঔষধ যেটা ইসলাম কি বলে যেটাতে ইসলামে মানে এটা জায়েজ না এবং সেটা যদি দেখা যায় কোরআন কি বলে হাদিস কি বলে মানে আমাদের সহি হাদিস কি বলে ইসলামে মানুষ হত্যা নাই এটা তো তাদের বুঝাইতেই রসু সাল্লাহ একটু উদাহরণ দিই একবার তখন যখন অহুদের যুদ্ধের সময় মানে খন্দকের যুদ্ধের সময় পাঠাইলো তার এক যে ওরা বিরোধীরা কি কি করে করে দেখো তোমরা কাফেররা তখন আবু তো প্রধান আবু আবুজাহ যখন ঘুমাইছিল সে তখন মনে করলো যে আমি তাকে এখনই খুন করি যে তো কত করে ফেলাই সে না করে যখন কাঁদতে কাঁদতে মহানবী সাল্লাহ সাল্লাম আসেন তখন তুমি কি করছো যে আমি কাদো কেন এই না না তুমি যদি তাকে মার্তা গুমান্ত অবস্থায় তাই তো তুমি যাহা ইসলামে আল্লাহ নবী কি বলেছে তিনি শান্তি তিনি শান্তি করেছেন তিনি ব্যাক করেছেন তিনি মানে গুহায় পালাই পালিয়ে গেছেন তিনি শান্তির জন্য সবকিছু করেন মদিনার সনদ আমরা দেখেছি সব জায়গায় সুতরাং ইসলামে এই সংজ্ঞা তো নাই আমরা হত্যা করতে পারি না নারী হত্যা করতে পারি না বেসামরিক সিভিল হত্যা করতে পারি না মানে কোন মানুষকে হত্যা করা যায় না সুতরাং এই যে মাথায় যেটা ডুকান হয়েছে সেটা ইসলামিক আদর্শ দিয়েই তাদের বোঝাতে হবে সেটা এমনি সাধারণ মানুষ বুঝাইলে হবে না আমাদের দেশেও বহু মানে ওলামে আছে মুক্তি আছে ইলেকশন তাদের বুঝাতে হবে এটা কিন্তু বললেই হবে না তাদের যে গ্রামে গ্রামে যে মানে তারা করে সেখানে তারা সত্য জিনিসটা তুলুক তাহলে সাধারণ মানুষ সব বুঝে যাবে জুমার নামাজে বুঝে যাবে

আমাদের একটা কনস্টিটিউশন আছে নিশ্চয়ই এটা আপনার জানেন যে একটা বাংলাদেশের সংবিধান একেবারে রেভুল্যুশনের একটা কনস্টিটিউশন একটা স্বাধীনতার পরে খুব স্বল্প সময়ের ভিতর এক বছরও লাগে নাই এমনি ষোলো ডিসেম্বর সেটা কার্যকরী করে চৌঠা নভেম্বর সেটা পাস করে তা আমাদের এই সংবিধানটা মানে বিশ্বের একটি মানে গ্রহণযোগ্য সংবিধান যদি এখানে কিছু মানে বৈপরীত্য আমার দৃষ্টিতে আছে যেটা আমি আলোচনা করতে পারি সংসদে বাইরে না কিছু মানে ওভারল্যাপিং আছে কিছু জায়গায় অসমঞ্জসতা আছে কিছুটা পূর্ণতা নাই দৃঢ়র্থক আছে অর্থ বদল

আপনি ইলেকশন করা জানেন আপনি কেমন করে বলেন ইন্ডিয়াতে সরি টিএন শেষন যুগে যুগে একজন না হোক একদম ইনস্টিটিউশন দাঁড়িয়ে আছে ইন্দিরা গান্ধী পাওয়ারে ইলেকশন করে ফ্রি ফেয়ার ইলেকশন তারা করে নাই সেই ধারাবাহিকতা এখনো চলে আছে আমাদের দেশে চিফ জাস্টিস রায় দেয় না

ধন্যবাদ আগে খান আমরা কাছে অস্ত্র পেলে সেটা জঙ্গিবাদ হয় না কেন সেটা জানাবেন কি আরেকটি ক্ষেত্রে এরকম একটি প্রস্তাব এসেছে ওসমান উনি বলছেন ডক্টর সলিমুল্লাহ খান সাহেবের মতো নিউট্রাল সোশ্যাল লিডারদের কম্বিনেশনের মাধ্যমে কিভাবে ন্যাশনাল কনভেনশন হতে পারে তার একটা ফর্মুলা জানতে চাইছিলাম যে মানে দর্শকরা জানতে যে আপনারা কোনো একটা ফর্মুলা আছে কিনা যার মাধ্যমে জাতীয় ঐক্য বা এই সমস্যা মোকাবেলা করতে চাইছে যেই নামে হোক ঐক্য ঐক্য নয় যেই নামে হোক পাশাপাশি টু আর একটু প্রশ্নটার একটু ই করতে চাই যে সামাজিক ও সাংস্কৃতিক সাংস্কৃতিক সমস্যাকে অনেকে সামনে আনছেন এই জঙ্গিবাদের কারণে সেটিও একটু আপনি আলোকপাত করবেন কিনা না আপনি প্রশ্নগুলো আগে করেছেন আমি প্রথমে বলতে চাই ওকের ফর্মুলা বিক্রয় করা যাবে না তার মধ্যে অনেক রকমের অধ্যায় আছে অনেক কেতা উল্টাতে হবে কিন্তু একজন যে প্রশ্ন করেছেন এই যে অস্ত্র যখন শিবিরের হাতে পাওয়া যায় তখন তাকে জঙ্গিবাদ বলে ছাত্রলীগের হাতে পাওয়া গেলে জঙ্গিবাদ বলা হয় না তার একটা কারণ আছে কিন্তু যারা সন্ত্রাস ব্যবহার করে অর্থাৎ মানুষকে ভয় পাইয়ে উদ্দেশ্য সিদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্য দুরকম থাকে এখন যারা ইসলামের নামে সন্ত্রাস করছে তাদের উদ্দেশ্য তারা মানে যে কোনো একটা লোককে একটা নিরীহ ভারতীয় মেয়েকে যেখানে হত্যা করেছে তার গায়ের উপর পা দিয়ে সে ছবি তুলছে যে ছবি তুলে সে কি বলছে যে আমরা আমাদের উদ্দেশ্য সিদ্ধ করেছি এগুলিকে আমরা মেরেছি এই যে এখন আমাদের পুলিশ বাহিনী নাকি তাদের পেটের থেকে কিছু জিনিস আলামত নিচে দেখার জন্য নেশা করেছিল কিনা কিন্তু নেশাটা তো মনের মধ্যেই হয়েছে ওই নেশাটা হচ্ছে কি তারা মনে করেন যেটা তার অপপদার্থ বলে সে মনে করে সেটাকে হত্যা একটা তার জন্য লাভজনক নিয়ে সে সেটা বড় ব্যাপার নয় কিন্তু আর কিছু লোক আছে যারা অন্যভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে সেটা রক্ষা করার জন্য মাঝে মাঝে তারা খুচরা সন্ত্রাস করে কতগুলো যে পাইকারি সন্ত্রাস কতগুলো খুচরা সন্ত্রাস হাতের একটা বন্দুক দিয়ে আপনি বুঝতে পারবেন না এটা কিসের অংশ এটা সেনাবাহিনীর অংশ হইতে পারে অথবা একটা বিচ্ছিন্ন লোকের হাতে বন্ধু করতে পারে এই জন্য আমরা বলি যে আন্দোলনের যে রাজনৈতিক তাৎপর্য সেটি দেখে বলা হয় শিবিরের হাতে থাকলে এটা সন্ত্রাস হয় আর যারা ক্ষমতায় আছে তারা মাঝে মাঝে ব্যক্তিগত সুবিধার জন্য নিজের দলের ফ্যাকশনের আরোজনকে মেরে পদাধিকার দখল করার জন্য অনেক সময় তারা এটা করে আমি কথাটাকে পরিষ্কার করার জন্য বলি যে উদ্দেশ্যের উপরেই নির্ভর করে যে আপনার প্রয়োগটার অর্থ কি হবে এখন উদ্দেশ্যটা আপনি কবে দেখবেন ওই বন্দুকের মধ্যে দেখবেন না হত্যা তো হত্যাই কিন্তু হত্যা কি উদ্দেশ্যে করা হলো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন আসেন আপনি দেশের যে ঐক্যমতের কথা বলছেন হ্যাঁ প্রতিনিধিত্বের যে পদ্ধতি আমাদের সংবিধানে আছে সেটা হচ্ছে আমরা অঞ্চল ভিত্তিতে দেশটাকে তিনশো ভাগে ভাগ করেছি সেইগুলির থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হন তাতে কিন্তু বিভিন্ন শ্রেণীর অনেক গুরুত্বপূর্ণ লোক বাদ পড়ে যেতে পারে নির্বাচন সে না আসতে পারে কিন্তু তাদের মতামত করে নেওয়া আদালত এই জন্য আমি একটা কথা বলি আমাদের যে উচ্চ আদালত যাকে আমরা সবাই সম্মান করি যার বিরুদ্ধে কথা বলে আদালত অবমাননা হয় যারা সংবিধানের কোন কোন অংশকে ভিত্তি করে অন্য কোনো অংশকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে করতে পারে। তাহলে এই যে আমরা যেটা নাম যে জুডিশিয়াল বা জুডিশিয়াল ফ্রিডম সেটা এখানে আমরা সম্মান করি তারা নির্বাচিত হননি নির্বাচনের বাইরেও যে বর্তমান রাষ্ট্র আছে আমাদের বাহিনীতে নির্বাচিত নয় তারা নির্বাচিত লোকদের অধীনে চলে এই তো এখন বলে আর কথা আছে একাডেমিক ফ্রিডম যেটার কথা ওনারা বলতে চাচ্ছেন বিশ্ববিদ্যালয় বা দেশের উচ্চ জ্ঞানের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও আমি উচ্চ আদালতের যে স্বাধীনতা তার সাথে তুলনামূলকভাবে বলতে চাই তাদেরও স্বাধীনতা থাকা দরকার এখন যখন দেশের সন্ত্রাস এবং এ সমস্ত নৈরাজ্যকর পরিস্থিতি দেখা দেয় তখন যেটা সবচেয়ে প্রথম বলি হয় একাডেমিক ফ্রিডম আপনি খোলা মনে আলোচনা করতে পারবেন না অর্থাৎ উচ্চ আদালতের স্বাধীনতা মাঝে মাঝে ক্ষুণ্ণ হয়ে যায় আমরা সেটা জানি কখন দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করে এই জন্যই বলছি উচ্চ আদালতের স্বাধীনতা যে কারণে আমাদের দরকার যেটাকে আমরা নাম দিয়েছি রুল অফ ল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির উপরে নির্ভর করে অন্যবাবে দেশের যেটাকে আমরা একাডেমিক অটোনমি বা একাডেমিক ফ্রিডম বলি সেটা তার মূল্য আমরা বুঝতে পারি না আমরা মনে করি সবাইকে সরকারের কথা মেনে চলতে হবে না সরকারের বিরুদ্ধে সমালোচনা করার মতো শক্তি থাকতে হবে কিন্তু এটা রাষ্ট্রের বিরুদ্ধে নয় এই জিনিসটা আমরা অংশ বুঝতে পারি না আপনি যদি দেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে সমালোচনা করেন আপনি যদি রামপাল বিদ্যুৎ সম্বন্ধে সমালোচনা করেন আপনি এটা দায়িত্ব নাগরিক হিসেবে কারণ দেশটা আপনি বিক্রয় করে দেননি এবং অথচ এই সমালোচনা করলে যদি মনে করা হয় তখন আপনাকে পথ থেকে তো বঞ্চিত করা হবে না এমনকি আপনাকে আপনার চলাফেরার স্বাধীনতা বাক স্বাধীনতা বা আপনার এমনকি জীবনের স্বাধীনতা মাঝে মাঝে ক্ষুণ্ণ হবে আপনার চারটা মৌলিক স্বাধীনতা আছে এটা হচ্ছে কি আপনার জীবনের স্বাধীনতা মানে কেউ আপনাকে খুন করবে না আপনার হয় যে ফ্রিডম স্পিচ এটা আপনি যা বলবেন শুধু তাই নয় আপনি আপনাকে কেউ আবদ্ধ করবে না এটা হচ্ছে লিবার্টি আপনি জেলের ভিতরে যাবেন না আপনাকে দাস বানাবে না কেউ আপনার সম্পত্তি কেড়ে নেবে না এবং আপনাকে দেশ থেকে বের করে দেবে না অন্তত এই চারটা মৌলিক জাতিসংঘওয়ালারাও বলেছে

পড়াশোনা তার স্টাডি তার রিসার্চ তার রোগী দেখা তার মানে সময় কাটানো তার মানে ছাত্রদেরকে মানে এথিক্স মোরালিটি এবং এডুকেশন এগুলো সব দেওয়ার চেয়ে সে সবচেয়ে আনন্দ পায় তার ছবিটাকে টিভিতে মানে মিনিস্টারের পাশে কখন দেখাবে তখন মানে প্রাইম মিনিস্টারের কাছে কখন যাবে এই যে কারণে এই যে দলীয়করণ এই যে এইটা এই যে নগ্ন দলীয়করণ এবং নিজের স্বার্থের কারণে তারা যে এই আরো আরো রাজনীতিটাকে আরো তারা জটিল করে তোলে এবং সমাজের যে মানুষের চাহিদা সাধারণ মানুষ যেটা চায় সেটা তারা মানে দিতে পারে না ব্যর্থ তারা তারা মোর পলিটিশিয়ান হয়ে গেছে এবং তারা তাদের যে উদ্দেশ্য যে মূল যে কাজ সেখান থেকে তারা দূরে সরে গেছে অনেক যে কারণে আজকে ছাত্র রাজনীতিতে বন্ধাত্ম নেমে গেছে তারা চলে গেছে আজকের অনেকেই যে কি করে তারা তাদের রাতারাতি বড়লোক হওয়া যায় ছেলে তার বন্ধু বন্ধুকে মেরে ফেলে আজকে এই তো কুমিল্লা ইউনিভার্সিটিতে কি ঘটে গেল অনেক জায়গায় আমি এগুলোর নাম বলতে চাই না আসলে সেই ছাত্ররা রাজনীতি নেই শিক্ষকরা সেই রাজনীতি শিক্ষা দিচ্ছে না তারা নিজেদের স্বার্থ হাসিল করবে আর কীভাবে স্বাভাবিক করবে চাটুগেরগিরি করবে বিসি হইবে নাহলে প্রবেশি হবে নাহলে অ্যাম্বাসেডার হবে নাহলে কোথায় যাই পোস্ট নেবে এটা নিয়েই ততারাবাহিত ভালো পরামর্শও তো তারা দেয় না খুব তাড়াহুড়া করে একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সমস্ত আইনের সম্বন্ধে আলোচনা যেন না হয় আমাদের এই যে বড় বড় ঘটনাগুলি হচ্ছে যুগান্ত ঘটনা তিরিশ বছর আগে চেয়ারমেবলের দুর্ঘটনা হয়েছিল

একটা যে জনগণকে আমাদের সুলতানা কামাল আপার চমৎকার করে বলেছেন ইমোশনাল ব্ল্যাকমেইলিং এই ক্রাইসিসের সুযোগ নিয়ে আপনি এটা সাকল করে নিলেন আমি মনে করি সরকারের যদি পতন কথা হয় সন্ত্রাসবাদীরা করবে না এই পরিবেশবাদে এই অপদক্ষেপ থেকেই হবে আপনি ডক্টর রুসাম আলী ফরাজি আপনার কাছে জানতে চাইব যে ট্রিগার হ্যাপি বলে একটি কথা চালু আছে ইংরেজিতে আপনারা কি আসলে যারা ল মেকার আছেন তারা খুব আইন বানাতে ভালোবাসেন আইন তো কিন্তু আইন তৈরি তো অগণিত আইন কিন্তু আইনটা প্রয়োগ করার মানসিকতা থাকতে হবে যে আইনটা যেন আমি তৈরি করেছি এটা যেন প্রয়োগ করা হয় আমি যেন মানি আপনি যেন মানেন্ড আমার অ্যাডভাইস হলো যে আহ অনেক বিষয় যেমন রূপপুর পারমাণবিক কেন্দ্র বা রামপাল বিদ্যুৎ কেন্দ্র আলাদা আইন আপনারা আসলে সংসদের ডিসক্রিশন দেখে পাশ করে নিলেন মনে হয় না না আমরা অগণিত আইন আছে কিছুদিন আগে একটা আইন হয়েছে মানে বছর আগে মানে মানে যে স্টাডিজ গ্রুপ ইনস্টিটিউশন অর্থাৎ পার্লামেন্টটাকে কি করে আরো শক্তিশালী করা যায় রিসার্চ করা যায় আইন কানুন জানা যায় সংবিধান জানা যায় কিন্তু তার মানে বাস্তবায়ন নাই আমাদের অম্বুসম্যানের আইন আছে নিয়োগ নাই আমি যেটা বলতে চাই যে আইন করায় দোষের কিছু নাই আইনের নিয়ে আলোচনা হয় তা আলোচনা আরো বেশি সময় দেওয়া দরকার সেটা ঠিকই আমি এটা আরো সুশীল সমাজের সাথে আলোচনা করুক মানে যারা শেষ করতে পারে আমাদের আলোচনার সুযোগ দেওয়া উচিত সেটা আমি মনে করি কিন্তু তারপরে যেটা আমি বলি যেটা প্রশ্ন যে আইনটা বাস্তবায়ন হয় না কেন বাস্তবায়ন চাই আইনের শাসন চাই ন্যায় বিচার চাই যদি না হয় তাহলে তো মুখে মুখে বললে তারপর ধন্যবাদ